প্রিয় বিয়ে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি বাংলা রয়েছে কম্পালসারি বেঙ্গলি বাংলা ভাষা বিজ্ঞান সাহিত্যের রূপভেদ ও কাব্য এই সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি মক টেস্ট পেপার দিয়েছিলাম মডেল প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম তোমরা অনেকেই সেটি প্র্যাকটিস করেছো তো অনেকে রিকোয়েস্ট করেছো স্যার এই মক টেস্ট পেপারে যদি পিডিএফ নোটসটি আমরা কিভাবে পাবো যদি বলেন বা কোথা থেকে পাবো তো আমি তোমাদের বলেছিলাম আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব যে তোমরা কিভাবে এই মডেল প্র্যাকটিস সেটটি বা মক টেস্ট পেপারটি ডাউনলোড করে নিতে পারবে বা কোথায় গেলে তোমরা এই মডেল প্র্যাকটিস সেটের পিডিএফটা পাবে তোমরা অলরেডি গ্রুপে যারা জয়েন রয়েছো সেখানে আমি বিভিন্ন সাবজেক্টের পিডিএফ নোটস প্রোভাইড করছি তোমরা কিভাবে পাবে না পাবে আমি সেটি বলে দিচ্ছি তার আগে আরেকবার তোমরা একটু দেখে নাও যে কী কী প্রশ্ন তোমাদের রাখা হয়েছে অনেকে বলছে স্যার দু হাজার বাইশের প্রশ্নপত্র ম্যাক্সিমাম ফলো করা হয়েছে তো দেখো যেই প্রশ্নগুলো আসার মতো শোনা যাচ্ছে বা আসার মতো আমরা বুঝতে পারছি যেহেতু আমাদের দশ বছর থেকে এক্সপিরিয়েন্স আমরা পড়াচ্ছি এবং আরও যারা প্রফেসর রয়েছেন তারাও পড়াচ্ছেন তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী বা তোমাদের আমাদের কথোপকথন অনুযায়ী বিভিন্ন প্রফেসরদের সঙ্গে আলাপ আলোচনা করে যেই প্রশ্নগুলো আসার মতো সেগুলোই আমরা কিন্তু দিচ্ছি এবং এই প্রশ্নগুলো তোমরা দেখবে অন্যান্য কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলো ফলো আপ করছেন এবং সেগুলো দিচ্ছেন তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো কারণ আমার আমাকে ফলো করে বা পিভি স্টাডি ক্লাসে ফলো করে যদি কেউ কোশ্চেন অত অসুবিধার কিছু নেই দিতে পারে ঠিক আছে তোমরা পেলেই আমি আমাদের পিভি স্টাডি ক্লাসের উদ্দেশ্য সফল হবে কারণ মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে উপকৃত হও ঠিক আছে এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো ভালো করে স্টাডি মেটেরিয়ালগুলো পড়ে নেবে এবং পড়লে তোমরা কম্পালসারি ইংলিশে আশা করি তোমরা অনেকটাই ভালো নম্বর তুলতে পারবে তো চলো দেখে নিই পুনর্মান পঁয়ষট্টি নমুনা প্রশ্নপত্র তো প্রথমেই দেখো যে প্রশ্নটি রেখেছি বা ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ আলোচনা করো তদ্ভবু শব্দকে কটি শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং এই প্রশ্নগুলি যিনি নির্বাচন করতে অনেকটি সাহায্য করেছেন আমাদের টিমকে পার্থপতি মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং উনি বাংলার বিশিষ্ট শিক্ষক উনি খুব সুন্দরভাবে তোমাদের এই প্রশ্নগুলো নির্বাচন করতে সাহায্য করেছেন যাতে তোমরা উপকৃত হও তো ওনার অক্লান্ত পরিশ্রম এবং আমাদের টিমের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা তোমাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরতে পারছি এবং তোমাদের একটা কথা বলবো তোমরা যারা বেঙ্গলি টিচার রয়েছেন এবং যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের থেকেই তোমরা বাংলার সাইসানগুলো ফলো করো কারণ অন্যান্য সাবজেক্ট যারা করাচ্ছেন হ্যাঁ সেই সাবজেক্টে তিনি অবশ্যই খুব ভালো এক্সপার্ট কিন্তু তা বলে কিছু কিছু চ্যানেল বা কিছু কিছু রয়েছে যারা স্যারেরা যারা অন্যান্য সাবজেক্টের বাইরে গিয়েও তোমাদের কিন্তু দিচ্ছে তো সেগুলো একটু ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখো এবং যারা অনেক চ্যানেল রয়েছে যারা বাংলায় দেখবে তোমাদের রেগুলার ভিডিও দিয়ে আসে সেই সমস্ত চ্যানেলকে ফলো করো কারণ তোমরা যেগুলো ফলো করছো ধরো কেউ অন্যান্য সাবজেক্টে সারা দু তিন বছর ধরে তোমাদের সাবজেক্টের সাজেশান দিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের হঠাৎ করে বাংলা বা বাংলা সাবজেক্টে সাজেশান দিচ্ছে তো সেখানে একটুখানি ভালো ভালো করে বিচার বিশ্লেষণ করো ঠিক আছে তিনি যে প্রশ্নগুলো দিচ্ছেন সেগুলো একটু ভালো করে দেখে যেও বিচার বিশ্লেষণ করে যেও কারণ আমার মতে যে রেগুলার দিয়ে আসছে তাদেরকে ফলো করাই তোমার বেশি যুক্তিযুক্ত হবে কারণ তারা রেগুলার প্রথম থেকে দিয়ে আসছে তোমাদের হঠাৎ করে যদি দিতে শুরু আমি ধরো সংস্কৃত সাবজেক্টে দিই না হঠাৎ করে আমি সংস্কৃত সাবজেক্টে দিতে শুরু করছি তাহলে সেটা কীরকম একটা লাগে যে কারণ সংস্কৃত সাবজেক্টে তোমাদের রেগুলার অন্য চ্যানেলে যদি সাজেশন দিয়ে আসে তোমাকে সেগুলোই কিন্তু ফলো করা উচিত যাই হোক দেখে নাও তোমাদের দুয়ের ক ঐতিহাসিক আছে তার মধ্যে অথবা আছে কোশ্চেন খ তদ্ভব শব্দকে কটি শ্রেণিতে ভাগ করা যায় ও কি কি এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুয়ের ক ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভায় যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো এগুলো কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম তোমাদের কিছু এক সপ্তাহ দু সপ্তাহ আগে আমি দিয়ে দিয়েছিলাম তোমরা দেখে নেবে অথবা মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গে বারুণী মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা উদাহরণ সহ উদাহরণসহ কলম শব্দ অথবা শব্দের অর্থ সংগ্রম অপিনিহিত অথবা সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো অথবা উপন্যাস ও রোম্যান্সের পার্থক্য আলোচনা করো অথবা সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো ছয়ের মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পর কবি কল্পনার প্রয়োজন অনুভব করেন কেন সংক্ষেপে লেখো অথবা কাকেদর সদা কাকদর সদা নম্রসির কিন্তু তাহারে পোহার যদি কেউ ঊর্ধ্ব ফনা ফনি দংশে পোহারকে কে কহ এ কাল অগ্নি জ্বালিয়েছে আজি লঙ্কাপুরে হায়নাথ নিজ কর্মফলে মজালে মজালে কুলে মজিলা আপনি প্রসঙ্গ উল্লেখ করে উর্ধ্বংসটি তাৎপর্য লেখ বাংলা শব্দ ভাণ্ডারের আগন্তুক শব্দ ভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ব্যক্তিগত বা মনায় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো অথবা মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গে নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো সংক্ষেপে পূর্ণবাক্যে উত্তর দাও তদ্ভব শব্দ কাকে বলে দুটি দেশি শব্দের উদাহরণ দাও অর্থসংকোচের একটি উদাহরণ দাও ছোটো প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে তো এবার বলি তোমাদের কিভাবে এই প্র্যাকটিস সেটটি তোমরা পাবে তো তোমরা এই ভিডিওর যে ডিসক্রিপশান বক্সে দেখছো ডেসক্রিপশন বক্সে যাবে ঠিক ভিডিও ছাড়া পনেরো মিনিট পর তোমরা সেখানে একটি লিঙ্ক দেখতে পারবে ঠিক আছে পিডিএফ লিঙ্ক বলে পিডিএফ লিঙ্ক ডাউনলোড বলে দেখতে পারবে সেখানে গিয়ে তোমরা লিঙ্কটি ক্লিক করলে তোমরা অনায়াসে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটি ডাউনলোড করে তোমরা চাইলে প্রিন্ট আউট করে তোমরা এই মডেল প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করে যেতে পারো এবং আরও অন্যান্য কোন কোন সাবজেক্টে তোমাদের মডেল প্র্যাকটিস সেট লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও যে সাবজেক্টের যত বেশি কমেন্ট হবে সেই সাবজেক্টে আমি মডেল প্র্যাকটিস সেট আমি আগে নিয়ে আসবো এবং তোমাদের কোন কোন প্রশ্নের উত্তর লাগবে সেগুলো তোমরা লিখে জানবে যেই প্রশ্নের বেশি সব থেকে বেশি কমেন্ট হবে সেই প্রশ্নের উত্তর আমি সবার প্রথমে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো উইথ পিডিএফ নোটসহ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে